আসসালামু আলাইকুম। ফারজানাস ব্লগ থেকে আমি ফারজানা আপনাদের সামনে নিয়ে আসছি নতুন রেসিপি। আজ রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মূলা। আমি মূলা কেটে নিয়েছি, একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। মূলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলো বেছে নেব। চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে আসলে এখন উঠিয়ে নেব একটা কোয়ার্টার প্লেটে। এখন ঢেলে দেব মশলাগুলো। আমি এখানে সবগুলো মশলা একত্র করে মিশিয়ে নিয়েছি। হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। আমি একটু পানি দিয়েছিলাম ভালোভাবে কষানোর জন্য। মশলাগুলো যখন কষিয়ে তেল উপরে উঠে আসবে আমি আর একটু পানি দিয়েছি, ঢেলে দিলাম ছোটো করে রাখা আলু। আলুগুলোকে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব সিদ্ধ করা মূলা। ভালো করে নেড়ে দেব যাতে মূলাগুলোর গায়ে মশলাগুলো মিশে যায়। আমি মশলাগুলো মূলার গায়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন রেখে দেব কয়েক মিনিট। রান্না করার পর এই তো আমার মূলাগুলো মাখামাখা হয়ে আসছে, আবারও নেড়ে দিচ্ছি। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে নেড়ে দেব। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 10-15 মিনিটের মতো। ঢাকনা সরিয়ে এখন দিয়ে দেব চিংড়ি মাছ। মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আরও অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট চাল করে নেব।
আবারও দেখে দেব। এই তো আমার রান্না প্রায় হয়ে আসছে, এখন নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ধনে পাতা কুচি, একটু মিশিয়ে দেব। আমার রান্না প্রায় শেষ, আপনারা সবাই ভালো থাকবেন, এভাবে রান্না করে খাবেন। আর আমার দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।